ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم من جاء بالحسنة فله أشر أمثالها. عن أبي أيوب الأنصري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر راه مسلم. شبريو شاتيو بندقون আলহামদুলিল্লাহ আমরা রমজান মাস শেষ করেছি রমজানের পরে সওয়াল শুরু হয়েছে সওয়ালের যে কর্ম রয়েছে যে আমল রয়েছে তার মাঝে অন্যতম আমল হলো শাওয়ালের ছয়টি রোজা রাখা নবী সাল আলী ওসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু আয়ুব সরি রদিউল্লা তালহু তিনি বলেন নবী নিবিম আলি ওসাল্লাম ইরশাদ করেন মন সম দ যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করল রমজানের রোজা রাখল তুম্মা আত বাহু সিত্তামিন অতপর সাওয়ালের ছয়টি রোজা রাখলো কানা কা সুয়া মিদ্দাহর সেজন্য পূর্ণ বছরের রোজা রাখলো সুফ হান ল আল্লাহ হবে হ্যাঁ দে হানা তার বান্দার প্রতি দয়াশীল অনুগ্রহশীল আপনি রমজানের রোজা রেখেছেন রমজানের পরে আর ছটি রোজা পূর্ণ করবেন আল্লাহ হানা হোয়া তালা পূর্ণ বছর সিয়াম সাধনা করলে যে সব পাওয়া যায় সে সব আপনাকে দান করবেন আল্লাহ আকবর আসুন আমরা চেষ্টা প্রচেষ্টা করি সাওয়ালের ছয়টি রোজা রাখার আসলে সময় তো অনেক আসে অনেক সময় চলে যাই আল্লাহ সুফানাহা আলা আমাদের জন্য তিনি গিফট রেখেছেন সেই গিফটগুলো কিন্তু অনেকে আমরা গ্রহণ করতে পারি না সুপ্রিয় সাথীয় বন্ধুগণ যদিও বিষয়টি নফল অনেকে নফল বলে সুন্নত বলে অবহেলা করে আসলে অবহেলার বিষয় নয় কেননা নবী সাল আলী ওসাল্লাম তিনি এরশাদ করেছেন যে বান্দারা বিশেষ করে যারা সিয়াম সাধনা করেছে ইন্নআল ইসাই মে ফারহাতানুমা যারা রোজা রাখেন রোজাদার তাদের আনন্দের দুটি মুহূর্ত রয়েছে আল্লাহ নিয়ে বলেছেন ইদা আফতার বি ফিতরে যখন বান্দা সিয়াম সাধনা করে ইফতার করে রোজা পূর্ণ করে তখন খুশি হয় আল্লাহ নিয়ে বলেছেন যখন আল্লাহর সান্নিধ্য লাভ করে রোজার প্রতিদান পেয়ে সে খুশি হয় আল্লাহ একবার সুপ্রিয় শান্তীয় বন্ধুগণ যদি এই হাদিসটি আমরা অনেকেই ভুল ব্যাখ্যা করি যখন রোজাদার রোজা পূর্ণ করেন তখন তিনি খুশি হন এজন্য নয় যে আমি রোজা ভাঙতে পেরেছি বরং তিনি খুশি হন এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া বড় একটি ইবাদাত পালন করেছেন সারা দিন রোজা পূর্ণ করতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাকে তৌফিক দিয়েছেন এই আনন্দে তিনি আনন্দিত হন কেননা মমিনরা সবসময় আনন্দিত হবে আল্লাহ সুবহানাহু বিধানকে সুন্দরভাবে পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তিনি বলেছেন ক্বুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা হেনেবি আপনি ঘোষণা করে দেন তারা যেন আল্লাহর ফজল তথা ইসলাম পে রহমা তথা তার অনুগ্রহ কোরআন পেয়ে ফাল ইয়ফর তারা আনন্দিত হয় একজন রোজাদার যখন পূর্ণ রোজা রাখে রোজা পূর্ণ করতে পারে তার এটি খুশির বিষয় সুপ্রিয় ও বন্ধুগণ আল্লাহনী তাই তো তিনি দোয়া শিক্ষা দিয়েছেন প্রতিটি ফরজ নামাজের পরেই দোয়া আছে নবী মুসাল্লাহ আলী শিক্ষা দিয়েছেন আল্লাহা হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো সহযোগিতা করো আল্লাহ দিকিরিকা তোমার দিকির করার ইবাদত করার অসুক্রিকা তোমার গুণকীর্তন করার তুমি আমাকে তৌফিক দাও সাহায্য সহিতা করো সুপ্রিয় সাথীয় বন্ধুগণ এজন্য যারা রোজাদার রোজা পূর্ণ করে তিনি আনন্দিত হন খুশি হন আল্লাহ নবী দায়িত্ব নিয়ে বলেছেন সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আল্লাহ সুহানা সুরা আন আমের একশত ষাট নম্বর আয়তে ইরশাদ করেছেন জা আবিল হাসানাতি ফালাহু আশ্রু আলিহা যে ব্যক্তি কোনো কল্যাণকর কাজ করে ভালো কাজ করে আল্লাহ হান মহতালা তাকে গুণ সোহাব বেশি দেন আল্লাহ আকবর গুণ সোহাব তাই তো নবী সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পূর্ণ করলো অতবার সাওয়ালের ছয়টি রোজা পূর্ণ করলো সে যেন পূর্ণ বছরের রোজা রাখল এইভাবে ব্যাখ্যা দিয়েছেন ওলামাগন যে কেউ যদি এক মাস রোজা রাখে তাহলে দশ মাসের সে সো পেয়ে যায় আল্লাহ হামদে অনুরূপভাবে কেউ যদি ছটি রোজা রাখে তাহলে গুণ করে ষাটটি রোজা হয় তথা দুই মাসের সে সো পেয়ে যায় আর এই মর্মে হাদিসও রয়েছে নবী মুসাল্লাহ আলী আসসালাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে নবী মুসাল্লাহ আলী আসসালাম ইরশাদ করেন জা আল্লাহুল হাসানা তাবে আশরে আমসা আলিহা আল্লাহ তো হাসানা যত কল্যাণকর কাজ রয়েছে সেগুলোকে দশ গুণ তিনি বাড়িয়ে দেন ফা শাহরুন বে আশারাতে এক মাসের রোজার বিনিময় হল দশ মাসের রোজার বিনিময় ও সিয়াম ও সিদ্ধাত আয়াম তামাম ও আল্লাহ নিয়ে বলেছেন আর সব ছয়টি রোজা বছরকে পূর্ণ করে দেয় এই হলো এক বছর এই জন্য সুপ্রিয় সাথী বন্ধুগণ সমাজে এক শ্রেণীর ভাইদের কিছুটা ভুল বুঝ আছে তাদের জিম্মাতে ফরজ রয়ে আছে তথা রমজানের রোজাকে পূর্ণ করতে পারেননি কোনো কারণবশত তারা রোজা ছেড়ে দিয়েছেন সফরে ছিলেন অসুস্থ ছিলেন সাওওয়ালে এসে তিনি প্রথমে শাওয়ালের রোজা রাখেন না এটি ঠিক নয় গোলামগর বলেছেন বিশেষ করে আসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এটি ঠিক নয় বরং ওই ব্যক্তি এই মর্যাদা লাভ করবে যে ব্যক্তি রমজানের তিরিশটি অথবা উনত্রিশটি রোজা রমজানকে পূর্ণ করেছে অতবার সাওয়ালের রোজা ছয়টি রেখেছে কেননা আল্লাহ বিভাই বলেছেন সুম্মা আত বাহ চিত্তামিন সাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রেখে শাওয়ালের রোজা পূর্ণ করলো এই জন্য যে বোনদের ক্ষেত্রে অথবা যে ভাইদের ক্ষেত্রে রমজানের রোজা ছুটা রয়ে আছে তাদের উচিত হল প্রথমে কাজা আদা করা এরপরে সাওওয়ালের ছটি রোজা রাখা যাদের রোজা ছুটা রয়ে আছে পূর্ণ করতে পারেননি রমজানকে এই জন্য তাদের রোজা রাখা ঠিক হবে না প্রথম তো এক তো হলো আমরা স্পষ্ট হতে পেরেছি যে রমজান পূর্ণ হয়নি তাদের দ্বিতীয় কারণ হলো এটি আল্লাহর হক কেননা এটি ফরজ ইবাদত ফরোজ ইবাদত যেখানে তার দায়িত্বে রয়েছে এই ক্ষেত্রে ফরজকে আদা করা এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব কেননা নবীম সাল্লিম বলেছেন আহাক কবিল কব আল্লাহর যে ঋণ সেটি অধিক হকদার রাখে পূর্ণ করার ক্ষেত্রে এই জন্য আল্লাহর কাছে আমরা ঋণই আমার ফরোজ ইবাদত আমি কমপ্লিট করতে পারিনি এই বিশেষ করে বন্ধের ক্ষেত্রে যারা রোজা পূর্ণ করতে পারেনি তারা অবশ্যই আগে কাজা আদায় করবেন অনুরূপভাবে তাদের ক্ষেত্রে যারা কোনো কারণবশত অসুস্থতার ফলে অথবা ভ্রমণের ফলে তাদের রোজা ছুটা রয়েছে ছেড়ে দিয়েছেন তারা প্রথমে ফরজকে পূর্ণ করবেন এরপরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবেন আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুন্নতালা আমাদের সকলকে সাওয়ালের যে সুন্দর আমল রয়েছে আছে সাওয়ালের ছয়টি রোজা অনুরূপভাবে যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে সেগুলো অধিকারে করা তৌফিক দান করুন ও সাল্লাহ তাল নবীনা মুহাম্মদ ও আলা ও সাল্লাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত